एंड कमिटी लोक एक जन उठी बोलছে भाई চেয়ারম্যান साहेब হইলো हिंदू তাই বললাম তো এই কথা আগে তে কবেন না হ্যাঁ এ কল্যাণ ডাকি আপনারা কোরআনের আলো ইসলামিক মিডিয়া কয়দিন আগে সুকনগরের এক চেয়ারম্যান এসে বসেছে নিচে আমি বলছি এডি কোনো কাজ করলেন আপনি নিচেই বসলেন কিসের জন্য চেয়ারের ম্যান তো চেয়ারম্যান চেয়ারে বসবেন কয় না আমি নিচেই বসি কোনো সমস্যা নেই বললাম এই তো বললি হইলো এটা বলছে আমি একদম খোলা মনে আমি প্রত্যেক মাহফিলে নিচেই বসি তো আমি বললাম যাক আলহামদুলিল্লাহ খুব ভালো উদার মানুষ আমি বললাম আপনি যেভাবে কোরআনের মঞ্চে আজকে এসেছেন আপনি কাউন্সিলেও নেতৃত্ব দেন রাজপথে নেতৃত্ব দেন রাজনীতির ময়দানে নেতৃত্ব দেন একই ভাবে আপনাকে আল কোরআনের মিছিলেও নেতৃত্ব দিতে হবে আমি বললাম শুধু তাই নয় আপনি माननीय प्रधानमंत्री भाई एने अपनारा मारामारी करें ना एक मारामारी ठंडा हन कथा बोलছি कथा শুনবেন হ্যাঁ ডিস্টার্ব এখনো কথা বলে ডিস্টার্ব হয় কি আমি তো আপনাদের মতো এত বেরেলের লোক না বয়স হয়েছে কথা কথা বলতে গেলে একটু হিসাব করি বলতে হয় एक दिखते और एक दिखी लाइन छुटी गई पर खुजी पाव ना कारण अभी तो प्रोफेशनल वक्ता ना कारण आसे कारण जाए आसलो बोलती पारलाम कारण नहीं बोलती पारबो ना एई हेलो तो एखन विषय हलो जे आमी बोललाम एखानेई शेष नय आपनाके माननीय प्रधानमंत्री तिनी जदि फजरेर नामाज पढ़े কোরআন পড়ে দিন শুরু করে আপনি সেই দলের চেয়ারম্যান হয়ে অবশ্যই আপনাকে কোরআন পড়তে হবে কোরআন শিখতে হবে কোরআন বুঝতে হবে কোরআন মোতাবেক জীবনটাকেও গড়তে হবে আমি বললাম এখানেই শেষ না এখনো আছে চেয়ারম্যান সাহেব আমি বললাম আজকে এশার জামাত হয়েছে একজন ইমাম সাহেব ইমামতি করেছেন এই মাহফিলে আগামী বছর যদি কোনোভাবে নৌকাটা আপনি আনতে পারেন তাইলে আমরা যেভাবেই হোক আপনার পাস করাই দেব পাস করার পরে আগামী বছর যখন মাহফিল হবে তখন ওই মাহফিলে ইশার নামাজের জামাত যখন হবে আপনি চেয়ারম্যান সাহেব ইমামতি করে দিতে হবে এন্ড কমিটির লোক একজন উঠি বলছে ভাই চেয়ারম্যান সাহেব হইলো হিন্দু তাই বললাম তো এই কথা আগে তে কবেন না হ্যাঁ कल्याण डाकी अपनारा तो केवल शुद्ध नामाज़ इमामती कराईसी और एकटू पर करली तो मक्का मदिना तो उमरा कराई थुई दिताम एखाने तार बाद जा हाई हइतो हाँ तो एखन उनी एमन एकजन चेयरमैन चुकनगरेर हिंदू मानुष आमार परे उनी कथा बोलछेन उनी बोललेन एई जमिनेर उपरे आसमानेर नीचे আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শান্তির ধর্ম হলো ইসলাম এর চেয়ে শান্তির ধর্ম এই পৃথিবীতে আর একটিও নাই উনি একজন হিন্দু চেয়ারম্যান হয়ে এখানেই থামলেন না উনি বললেন এই জমিনের উপরে আসমানের নিচে আল কোরআনের মতো শ্রেষ্ঠ গ্রন্থ আর একটাও এই জমিনের উপরে নাই শুধু তাই নয় উনি বললেন এই জমিনের উপরে আসমানের নিচে সর্বোত্তম আদর্শের মানুষ একজনই এসেছিলেন তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথচ আজকে আমরা দেখতে পাই ভারতের হাইকোর্টে 26টি আয়াত রহিত করার জন্য যে রিট করেছে সে দুঃখজনক হলেও সত্য একজন মুসলমানের সন্তান শিয়া মতলম্বী একজন মুসলমানের সন্তান কোরআন থেকে 26টি আয়াত বাদ দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে এটা খুবই দুঃখজনক এটা খুবই কষ্টকর ধুলাইও খেয়েছে চেয়ারম্যানও জানে ধুলাই খেয়েছে মানে কি কোরআনের সাথে যদি কেউ বেয়াদবি করে আল্লাহ তার রাসূলের সাথে যদি কেউ বেয়াদবি করে ইসলামের সাথে যদি কেউ বেয়াদবি করে প্রকৃত আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে যদি কেউ বেয়াদবি করে দুনিয়াতে লাঞ্ছিত পরকালে হবে বঞ্চিত এটাই নিশ্চিত এটাই সত্য এটাই কোরআনের বাণী হাদিসের বাণী বলে দেয় ঠিক কি না